ডেঙ্গু আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী জীবনসাথী ধারাবাহিকের অভিনেত্রীকে ডেঙ্গু করল কাত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, হাসপাতালে ভর্তি মধুরিমা, জীবনসাথী ধারাবাহিকের সুন্দরী অভিনেত্রী মধুরিমা কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে বেডে বসে এই ছবিটি শেয়ার করেছিলেন অভিনেত্রী, আর জানিয়েছিলেন সকলকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। অভিনেত্রীর এই ছবি দেখার পর সকলেই ছিলেন চিন্তিত। অনুরাগীরা জানতে চেয়েছিলেন অভিনেত্রীর হঠাৎ কি হলো। মধুরিমা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, আমি হাসপাতালে ভর্তি হয়েছি 104 জ্বর নিয়ে। কিছুতেই জ্বর কমছিল না মধুরিমার, সব রকম পরীক্ষা করানো হয়েছে, অবশেষে রিপোর্ট বেরিয়েছে মধুরিমার, জানা গিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি, আর সেই কারণেই এত জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। দুর্বল হয়ে পড়েছেন মধুরিমা, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। মধুরিমা নিজেই ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন তার সামাজিক মাধ্যমে। এছাড়াও হাসপাতালের বেডে বসে থাকা আরেকটি ছবিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী অনুরাগীদের জন্য। বন্ধুরা, কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল মধুরিমাকে। মধুরিমা দ্রুত সুস্থতা কামনা করছেন তার অনুরাগীরা। আমরা আশা করব অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ের জগতে ফিরে আসবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।